নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠীর স্পেশাল হিসেবে আজকে আরেকটি করতে চলেছি, অড়হর ডাল বা তুর ডাল। অনেকেই মাছের মাথা দিয়ে ডাল পছন্দ করেন না, সেই জন্যই আমার এই একটি ডাল, যেটা আমরা অড়হর ডাল প্রত্যেকেই করতে জানি, কিন্তু এটা একটু অন্যরকম পদ্ধতিতে আমি এই ডালটি রান্না করব। তা প্রথমেই বলি, আমি 250 থেকে 300 গ্রাম ডাল নিয়েছি। ডালটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, ওই জন্য মাটির মধ্যে রেখেছি ডালটা। এই ডালটার মধ্যে এবারেতে আমি মিষ্টি হিসাবে কিছুটা বেলি গুড় দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতন লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি, নিয়ে এটা কাটা দিয়ে দেবো। ততক্ষণে কড়াটা বসাচ্ছি। কড়াতে আমি 2 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দিলাম। এবারে ঘিতে আমি কিছুটা হিং দিয়ে দিলাম। দিলাম 1/2 চা চামচের মতন রাই সর্ষে, দিলাম কিছুটা মেথি, আর দিলাম কারি পাতা। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, এবার দেব টেস্ট অনুযায়ী লবণ। ডালটা আবার ফোটা শুরু করেছে, এবারে আমি পাতিলেবুর, 1/2 পাতিলেবুর রস দিয়ে দেবো। দেব কিছুটা নারকল গুঁড়ো। এই 2 থেকে 3 টেবিল স্পুনের মতো, আর দেব কিছুটা ধনে পাতা। হয়ে গেল আমার এই অড়হর ডাল। গ্যাসটাকে আমি বন্ধ করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদেরকে শেয়ার করুন। আজকে রাখুন।